আসসালামু আলাইকুম। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম, আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ড। মে মাসে কি সবজি চাষ করবেন সে বিষয়ে আমি আজকে ভিডিও নিয়ে এসেছি। এই মে মাসে এখনও পর্যন্ত আমাদের বর্ষার দেখা দেয়নি, অতি উপর বৃষ্টি নেই, যার ফলে ফসলকে টিকিয়ে রাখাই আমাদের খুব কঠিন হয়ে উঠেছে। যদি পর্যাপ্ত জলের পরিমাণ না থাকে তাহলে কোনো বীজ জমিতে রোপণ করাই উচিত হবে না। এই সময় আপনারা কী কী বীজ রোপণ করবেন? ফুলকপির বীজতলায় বীজ ফেলুন। ফুলকপির বীজতলায় বীজ ফেললে পরের মাসে আমরা সেই বীজগুলিকে জমিতে লাগাতে পারবো আগাম ফুলকপি চাষের জন্যে। ফুলকপির বীজতলায় বীজ ফেলার ভিডিও আমার চ্যানেলে একটি আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন কীভাবে বীজতলায় বীজ ফেলতে হবে। আই বাটনে আমি ভিডিওটি দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আর ফুলকপির বীজ এখন হচ্ছে গরমের ফুলকপি, সেমনিস কোম্পানির ডন খুব ভালো হয়, এছাড়া সামারকুইন কোম্পানির বীজও খুব ভালো হয়। আপনারা জমিতে ধনে বীজ ফেলুন। গরমের ধনে বীজ আমাদেরকে বাজার থেকে সংগ্রহ করে নিয়ে এসে জমিতে ফেলতে হবে। কিভাবে গরমের ধনে চাষ করবেন সে বিষয়ে আমার একটি ভিডিও আছে চ্যানেলে, সেটাও আপনারা আগিয়ে দেখে নিতে পারেন। মে মাসে আপনারা বাঁধাকপির চাষ করুন। বাঁধাকপি রয়্যাল হারবার কোম্পানির খুব ভালো হয়, একই টেকনিকে বীজ আমাদেরকে জমিতে ফেলতে হবে। এছাড়া আপনারা গরমে শশা চাষ করতে পারেন। শশার বীজ টাইকোজিন কোম্পানির সেভেন স্টার সংগ্রহ করে জমিতে রোপণ করুন, তাহলে খুব ভালো হবে। এছাড়া আপনারা অন্যান্য হাইব্রিড খুব ভালো জাতের বীজও সংগ্রহ করতে পারেন। করলা, বরবটি, ঝিঙ্গে জমিতে রোপণ করতে পারেন। এ বিষয়ে আমার প্রত্যেকটি ওপরে একটি করে ভিডিও চ্যানেলে ছাড়া আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে ভিডিওগুলি গিয়ে দেখে নিতে পারেন। আর এখনও পর্যন্ত যারা বেগুনের চারা রোপণ করতে পারেননি, আপনারা জমিতে বেগুনের চারা রোপণ করুন। ব্যবসায়িকভাবে যদি চাষ করতে চান তাহলে এই মে মাসের শেষের দিকে কিংবা মাঝামাঝি সময়ে সিম জমিতে রোপণ করুন। শাকপাতার মধ্যে রয়েছে কাটোয়া শাক, লাল শাক, কলমি শাক, এই সমস্ত শাকগুলি আপনারা মে মাসে জমিতে রোপণ করতে পারেন। আর পেঁপের চারা জমিতে দিন। পেঁপের চারা দিলে কি হবে, অনেক সময় দেখা যায় নার্সারি থেকে পেঁপের চারা কিনতে গেলে সেই পেঁপের চারা দাম অনেক বেশি নেয়। আপনারা যদি বাড়িতে পেঁপের চারা দেন তাহলে খুব ভালো হয় এবং অল্প খরচে হয়ে যায়। এই ছিল মে মাসের কী কী সবজি চাষ করবেন সে বিষয়ে ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।